মুভি শুরু হয় গালিভার নামে একটি ছেলেকে দেখানোর মধ্য দিয়ে। আর সে সবসময় নিজেকে খুশি রাখত, সবসময় হাসি খুশি থাকত এবং তার নিজের সময়কে এনজয় করত। আর সে একটি কোম্পানিতে চাকরি করত। একদিন গালিভার একটি ছেলের সাক্ষাৎকার নিচ্ছিল, আর সেই ছেলেটিকে কিছু উদ্ভট টাইপের প্রশ্ন করছিল যা সেই চাকরির সাথে রিলেটেড না। তারপর সে জানতে পারে এই ছেলেটি তো আগে থেকে এই চাকরির জন্য এখানে সিলেক্টেড হয়ে গেছে। তারপর গালিভার এই ছেলেটিকে পুরো অফিস ঘুরিয়ে দেখায় এবং সবার সাথে পরিচয় করে দিতে থাকে। তাদের অফিসের এমপ্লয়ের ভিতরে একটি মেয়ে ছিল যার নাম ছিল ডার্সি। আর ডার্সিকে গালিভার প্রচন্ড পছন্দ করত, কিন্তু সে কখনো ডার্সিকে বলতে পারেনি। আর তাদের সাথে থাকা নিউ এমপ্লয়ি তাদের বিহেভ দেখে বুঝে যায় যে গালিভার তাকে প্রচন্ড পছন্দ করে, কিন্তু সে বলতে পারে না। এরপর দেখানো হয় গালিভার এবং নিউ এমপ্লয়ি লিফটে করে যাচ্ছিল, আর তখনই সেখানে ডার্সিও চলে আসে। তখন নিউ এমপ্লয়ি সেখান থেকে চলে যায় যেন ডার্সি এবং গালিভার তারা দুজনে একে অপরের সাথে কথা বলতে পারে। পরের দিন দেখানো হয় গালিভার অফিসে এনজয় করছিল, আর তখন সেখানে সেই নিউ এমপ্লয়ি চলে আসে আর বলে, এখন থেকে আমি তোমার বস। নিউ এমপ্লয়িটা আরো বলে, তোমার এমন ন্যাচারের জন্যই তোমার প্রমোশন হয় না, তোমার ন্যাচার পরিবর্তন করতে হবে, আর এই জন্যই ডার্সিও তোমার প্রতি ইন্টারেস্টেড না। তো এটা শোনার পর গালিভার অনেক চিন্তিত হয়ে পড়ে। তারপর সে ডার্সির ডেস্কে আসে আর কথা বলতে বলতে সে একটি ট্রাভেলিং এর ফর্ম তুলে নেয়। তখন ডার্সি ওকে জিজ্ঞেস করে, তুমি কি ট্রাভেলিং এর প্রতি ইন্টারেস্টেড? গালিভার বলে, হ্যাঁ অনেক বেশি, আমি নিউ ইয়র্ক, ইংল্যান্ড এমনকি ইন্ডিয়াতেও ঘুরে এসেছি। এটা শুনে ডার্সিও অনেক খুশি হয়ে যায় আর বলে, তাহলে তো তোমার ওই জায়গা সম্বন্ধে কিছু লেখা উচিত যে জায়গাগুলিতে তুমি ঘুরে এসেছো। কিন্তু গালিভার যখন লিখছিল তখন তার মাথায় কিছুই আসছিল না সে কি লিখবে। আর এখানে জানা যায় ডার্সিকে ইমপ্রেস করার জন্য সে সব মিথ্যে বলেছে, অর্থাৎ সে কোথাওই যায়নি। এরপর সে অনলাইন থেকে বিভিন্ন আর্টিকেল প্যারাগ্রাফ থেকে কপি করে সে নিজে একটা আর্টিকেল বানিয়ে ফেলে, যেটা দেখে ডার্সি অনেক খুশি হয়ে যায় এবং তার প্রতি ইমপ্রেস হয়ে যায়। আর এই লেখা দেখে ডার্সি এতটাই ইমপ্রেস হয়ে যায় আর সে বলে, তোমার তো বারমুডা ট্রায়াঙ্গেলে যাওয়া উচিত এবং কিছু লেখা উচিত। এরপরের দিন দেখা যায় সে বারমুডা ট্রায়াঙ্গেলের জন্য বেরিয়ে পড়ে আর সেখানকার ক্যাপ্টেন তাকে বোট চালানোর সবকিছু বুঝিয়ে দেয় আর বলে, আপনি শুধু এই লাল চিহ্ন দেখে সামনে এগিয়ে যাবেন, তাহলেই সেখানে পৌঁছে যাবেন, আর ফিরে আসার সময় ব্যাক বাটনে ক্লিক করবেন। গালিভার বলে, ব্যাস এতটুকুই? এটা তো আমার কাছে কোনো ব্যাপারই না, এটা আমার টুস্কির ব্যাপার। এরপর দেখা যায় সে সমুদ্রে বোট চালিয়ে বারমুডা ট্রায়াঙ্গেলে যাচ্ছিল আর অনেকটা যাওয়ার পর সে ঘুমিয়ে পড়ে। আর যখন তার ঘুম ভাঙে সে দেখতে পায় একটা বিশাল ঝড় তার বোটের দিকে এগিয়ে আসছে আর এই ঝড় তাকে পুরোপুরিভাবে গিলে নেয়। এরপর যখন তার চোখ খোলে সে পুরোপুরিভাবে অবাক হয়ে যায়। প্রথমে সে ওখানে কতগুলো সেনাবাহিনী দেখে আর ওই সৈন্য দল তার বুকের উপরে দাঁড়িয়ে ছিল আর এই সৈন্যগুলো গালিভারকে রশি দিয়ে বেঁধে রেখেছিল আর তারা তার উপর একটা বীজ বানিয়ে রেখেছিল। তারা ভেবেছিল সমুদ্র থেকে আসা এটা বিশাল বড় একটা দানব যা তাদেরকে খেয়ে ফেলবে। এই সৈন্যদের মধ্যে একজন জেনারেল ছিল যে সবাইকে কমান্ড করছিল কিভাবে বাঁধতে হবে। তখন গালিভার নিজেকে মুক্ত করার জন্য সবকিছু ভেঙে চুরে উঠে দাঁড়ায়, কিন্তু সৈন্যরা তাকে আটকানোর জন্য আবারও রশি ছুড়ে মারে আর গালিভার পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। এরপর তারা গালিভারকে বেঁধে তাদের রাজার কাছে নিয়ে যায়। তখন গালিভার রাজাকে বলে, আমি কোনো দৈত্য না, আমি একজন সাধারণ মানুষ, আর আমি কোথায় এসেছি, এটা কোথায়? এরপর রাজা জানায় এই জায়গার নাম লিলিপুট, কিন্তু গালিভারের কাছে মনে হচ্ছিল তার সাথে এসব প্র্যাঙ্ক করা হচ্ছে। এরপর দেখা যায় এই সৈন্যগুলো গালিভারকে একটা জায়গায় আটকে রাখে আর ওখানে গালিভার আরো একজনকে আটকে থাকতে দেখতে পায় যার নাম হচ্ছে হুরেশিও। আর হুরেশিও ছিল লিলিপুটদের মতোই ছোট। গালিভার হুরেশিওকে জিজ্ঞেস করে, তোমাকে এখানে আটকে রেখেছে কেন? তখন হুরেশিও বলে, আমি প্রিন্সেসকে অর্থাৎ রাজকন্যাকে পছন্দ করতাম, কিন্তু প্রিন্সেসের হবু স্বামী জেনারেল আমাকে আটকে রেখেছে। আর তখনই দেখা যায় জেনারেল এখানে চলে আসে। জেনারেলকে দেখে গালিভার জেনারেলকে বলে, তুমি একটা পাগল মানুষ। জেনারেল গালিভারকে জিজ্ঞেস করে, পাগলের মানে কি? গালিভার তখন বলে, পাগল মানে হচ্ছে সব থেকে সাহসী, সব থেকে বাহাদুর একজন মানুষ। তখন জেনারেল বলে, আমি শুধু পাগল না, আমি অনেক বড় একজন পাগল। অর্থাৎ জেনারেল বুঝাতে চায় যে সে অনেক বড় একজন সাহসী। মেলবেট নিয়ে আসলো দেশের নাম্বার ওয়ান বেটিং প্ল্যাটফর্ম, যেখানে সকল ধরনের লাইভ খেলা দেখে আপনারা বেটিং করতে পারবেন। কোনো ঝামেলা ছাড়া ইনস্ট্যান্ট উইথড্র সহ সকল কান্ট্রির কারেন্সির মাধ্যমে ডিপোজিট করতে পারবেন। যেখানে রয়েছে বিকাশ, নগদ, রকেট, ব্যাংক ট্রান্সফার সহ সকল মার্চেন্ট এজেন্ট। আর নতুন ইউজারদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ, আমাদের প্রোমো কোড ব্যবহার করে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট খুললেই পাবেন $200 পর্যন্ত বোনাস। তো দেরি না করে এখনই রেজিস্ট্রেশন করে ফেলুন। এরপর সিন শিফট হয় আর দেখানো হয় একদিন গালিভারকে গরুর গাড়ির মতো একটা গাড়িতে বেঁধে সেখানে জেনারেল চড়ে মজা নিচ্ছিল আর তখন তাদের রাজ্যে শত্রুপক্ষ আক্রমণ করে।
আর তারা পুরো প্রাসাদে আগুন লাগিয়ে দিয়েছে আর প্রিন্সেসকে কিডন্যাপ করার চেষ্টা করছে। তখন গালিভার সেখানে এসে প্রিন্সেসকে বাঁচিয়ে নেয়, কিন্তু ততক্ষণে পুরো রাজমহলে আগুন লেগে গিয়েছিল। এটা দেখে লোকজন অনেক ভয় পেয়ে যায় আর এদিকে ওদিকে দৌড়াতে শুরু করে। আর ওই আগুনে রাজমহলে রাজা আটকে পড়েছিল, আগুন অনেক বেশি হওয়ায় তারা নিভাতে পারছিল না। তখন গালিভার এসে তাদেরকে বলে, এত টেনশন নেওয়ার কিছু নেই, এইটুকু তো আগুন, আমি নিভিয়ে দিচ্ছি। আর এখানেই দেখা যায় এই মুভির একটা বেস্ট ফানি সিন। দেখা যায় গালিভার প্যান্টটা খোলে এবং এই আগুনের ওপর সে তার দমকল মেশিন ছেড়ে সব আগুন নিভিয়ে দেয়। আর এই সময়ে জেনারেলের উপরেও সেই দমকল মেশিনের পানি ছিটিয়ে দেয়, যার ফলে জেনারেল অনেক রেগে যায় আর সে সেখান থেকে চলে যায়। কিন্তু এখানকার রাজা গালিভারের কাজ দেখে খুব খুশি হয়ে যায় আর সে তাকে রাজপ্রাসাদে খাবারের জন্য ইনভাইট করে। কিন্তু গালিভার জানায়, আমি যাব কিন্তু আমার একটা শর্ত আছে, আর সে শর্ত হচ্ছে হুরেশিওকে মুক্ত করে দিতে হবে। আর দেখা যায় রাজা হুরেশিওকে মুক্ত করে দেয়। এরপর দেখা যায় গালিভার সবার সাথে খাচ্ছিল, তখন রাজা ও বিভিন্ন মানুষ তাকে প্রশ্ন করতে থাকে আর বলতে থাকে, তুমি কোথা থেকে এসেছো, হয়তো তুমি এমন জায়গা থেকে এসেছো যেখানে আমরা কখনোই যেতে পারবো না। তখন গালিভার কুল করে একটা উত্তর দেয় আর বলে, আমি নিউ ইয়র্ক থেকে এসেছি। আর তখন সবাই গালিভারকে নিউ ইয়র্কের প্রেসিডেন্ট ভাবতে শুরু করে। আর এটা দেখে গালিভার অনেক মজা পায় আর সে সবাইকে অনেক বড় বড় কথা বলতে থাকে। সে বলে, আমি কিভাবে নিউ ইয়র্ককে বাঁচিয়েছি আর আমি সেখানে সবচেয়ে বড় পাওয়ারফুল প্রেসিডেন্ট। তখন রাজা গালিভারকে জানায়, আমরা তোমার বোটটা খুব দ্রুতই খুঁজে দিব। এরপর তারা গালিভারের জন্য অনেক বড় একটা বাড়ি বানায় যেন গালিভার সেখানে আরামায়েশ করে থাকতে পারে। এরপরের সিনে দেখা যায় গালিভার এবং হুরেশিওকে, আর তারা কথা বলছিল হুরেশিও কিভাবে প্রিন্সেসকে ইমপ্রেস করতে পারে। আর গালিভার তাকে কিছু অদ্ভুত টাইপের কথাবার্তা শিখিয়ে দেয় এবং সেভাবেই করতে বলে, যে নিজের পছন্দের মানুষকেই পড়াতে পারলো না সে আবার অন্যজনকে হেল্প করছে, এসবও দেখতে হচ্ছে। যাই হোক, এসব উদ্ভট কর্মকাণ্ড করে দেখা যায় প্রিন্সেস পুরোপুরি ভাবে পটে যায় আর হুরেশিওর প্রতি ইমপ্রেস হয়ে যায়। এরপর দেখা যায় জেনারেল গালিভারের সেই বোটটা খুঁজে বের করে, কারণ জেনারেল চাচ্ছিল না গালিভার এখানে থাকুক, সে দ্রুত তাকে বিদায় করতে চাচ্ছিল। দেখা যায় সেই বোটটা খুঁজে পাওয়া যায় আর বোর্ডে তার সেই মোবাইলটি খুঁজে পায়। ডার্সি তাকে ফোনে না পেয়ে ভয়েস মেসেজ করেছে আর সে জানায় গালিভারের সাথে সেও দেখা করতে আসছে। এরপর দেখানো হয় তাদের রাজ্যে আবারও শত্রুপক্ষ আক্রমণ করেছে। তখনই হুরেশিও গালিভারের কাছে আসে আর বলে, আমাদের রাজা তোমাকে জেনারেল বানিয়ে দিয়েছে, এই জন্য আমাদের রাজ্যকে বাঁচানোর দায়িত্ব এখন তোমার। এরপর দেখা যায় গালিভার খালি গায়ে পানিতে নেমে যায় শত্রুদের মোকাবেলা করার জন্য। প্রথমে গালিভার তাদেরকে বুঝায়, তোমরা এখানে কোনো ঝামেলা করো না, তোমরা চলে যাও, কিন্তু তারা কোনো কথাই শুনছিল না। দেখা যায় তারা একের পর এক গুলি করতে থাকে, বোমা মারতে থাকে, কিন্তু অন্যদিকে দেখা যায় এগুলোর কোনো প্রভাবই গালিভারের শরীরে পড়ছিল না। সে তার প্যাড দিয়ে সবগুলো ঠেকিয়ে উল্টো তাদের দিকে ছুড়ে মারে আর এরপর গালিভার তাদের জাহাজের সব রশিগুলো ধরে সমুদ্রের মাঝখানে নিয়ে যেতে থাকে। এরপর সে নায়কের মতো ফিরে আসে আর সবাই বাহবা দিতে থাকে আর জেনারেল বলে, কিন্তু এখানে গালিভারকে দেখে জেনারেল অনেক জেলাস ফিল করছিল। প্রথমত তাকে জেনারেল পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে আর দ্বিতীয়ত প্রিন্সেস ও জেনারেলের সাথে তার সম্পর্ক বিচ্ছেদ করেছে। এরপর দেখা যায় গালিভারকে বিভিন্ন ধরনের সার্ভিস দেওয়া হয়েছিল, কেউ তার চুল কেটে দেয়, কেউ তার পিঠ মাসাজ করে দেয়, রাজকীয় সব ব্যাপার স্যাপার চলছিল এখানে। অন্যদিকে দেখা যায় জেনারেল শত্রুপক্ষদের সাথে হাত মিলিয়েছে আর সে গালিভারের বোর্ড থেকে একটা ম্যাগাজিন পেয়েছিল যেখানে রোবট বানানোর সবকিছুই লেখা ছিল আর সেটা দেখে সে একটা রোবট বানিয়ে ফেলে। এরপর সে ওই রোবটটা নিয়ে গালিভারের সামনে চলে আসে, সে গালিভারকে চ্যালেঞ্জ করে, যদি গালিভার তাকে হারাতে পারে তাহলে গালিভার যা বলবে সে সেটাই শুনবে। এটা শুনে তার কথায় গালিভার রাজি হয়ে যায় আর তখনই দেখা যায় জেনারেলের রোবটটা অসম্ভব রকমের বড় হয়ে যায় আর এই রোবটটাকে দেখে গালিভার অনেক ভয় পেয়ে যায়। তখন রোবটটা গালিভারের জামা ধরে তাকে হাওয়ায় ভাসিয়ে রাখে আর সে গালিভারকে বলতে বলে, বলো তুমি হেরে গেছো। এখানে দেখা যায় গালিভার বলে, হ্যাঁ আমি হেরে গেছি, কিন্তু ওখানে থাকা রাজা এটা কোনোভাবেই মেনে নেয় না আর বলে, তুমি নিউ ইয়র্কের মহান প্রেসিডেন্ট, তুমি হারতে পারো না। আর এখন গালিভার সব সত্যি কথা বলে দেয়, সে কোনো প্রেসিডেন্ট না, সবাইকে সে মিথ্যা কথা বলেছে। এরপর দেখা যায় গালিভারকে জেনারেল একটা ভেলায় ভাসিয়ে দেয় আর দেখা যায় গালিভার ওই দ্বীপ থেকে অন্য একটা দ্বীপে পৌঁছায় আর গালিভার ভাবতে থাকে হয়তো এখন সে স্বাভাবিক মানুষদের এরিয়ায় পৌঁছে গেছে, কিন্তু সে যেটা ভেবেছে এটার পুরোপুরি উল্টোটা হয়ে গেছে। আগে সে যেখানে ছিল সেখানে ছিল সব লিলিপুট অর্থাৎ ছোট ছোট মানুষ আর এখন সে যেখানে এসেছে সেটা হচ্ছে স্বাভাবিক মানুষদের তুলনায় অনেক বিশাল বড় আকৃতির মানুষ।
আর এখানে দেখা যায় একটা বাচ্চা গালিবারকে পুতুল বানিয়ে খেলছিল। সে গালিবারকে ফিডার খাওয়ায়, প্যাম্পাস পরায় আর সারাদিন খেলাধুলা করে। এমনকি গালিবারের জন্য একটা ছোট্ট পুতুল বাড়িও রয়েছে। এরপর দেখা যায় সেখানে হুরোশিও চলে আসে আর সে বলে, আমাদের এরিয়ায় ডার্সি তোমার সাথে দেখা করতে এসেছে আর ডার্সির সাথে রাজা ও রাজকন্যাকেও জেনারেল বন্দি বানিয়ে ফেলেছে, আর এখন একমাত্র তুমি আমাদের ভরসা, তুমি তাদেরকে ছাড়াতে পারবে। ডার্সির কথা শুনে গালিবার বেরিয়ে পড়ে আর দেখা যায় ডার্সির কাছে সে চলে এসেছে আর সেখানে রাজা এবং রাজকন্যাকেও দেখতে পায়। গালিবার চাইলে ডার্সিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে পারত, কিন্তু সে পালায় না, কারণ যেহেতু এই লিলিপুটের লোকদেরকে বিপদে ফেলেছে সে, সেজন্য তার দায়িত্ববোধ থেকে তাদেরকে সে উদ্ধার করতে চায়। পরদিন দেখানো হয় গালিবার আর জেনারেলের রোবটের মধ্যে বিশাল একটা ফাইটিং ম্যাচ। জেনারেলের রোবটটা গালিবারকে খুব বাজে ভাবে মারছিল আর সে চিটিং করে গালিবারকে কারেন্টের শক দিচ্ছিল। এটা দেখে হুরেশিও একটা ঘোড়ায় চড়ে রশির মাধ্যমে জেনারেলের রোবটের ভিতরে ঢুকে যায় আর তার সাথে লড়াই করতে করতে রোবটের সিস্টেমের কিছু তার ছিঁড়ে ফেলে, যার ফলে জেনারেল কনফিউজড হয়ে যায় আর রোবটের পাওয়ার কমে যায়। আর এই সুযোগে গালিবার জেনারেলের রোবটের উপরে উঠে তাকে মেরে হারিয়ে দেয়। যেহেতু গালিবার আর হুরিশিও মিলে জেনারেলকে হারিয়েছে, সেহেতু হুরিশিওর সাথে রাজা তার মেয়ের বিয়ে দিতে রাজি হয়। আর এটা শুনে রাজকন্যা ঝাঁপিয়ে পড়ে হুরিশিওর উপর আর দেখা যায় তারা প্রথমবারের মতো মিষ্টিমুখ করে নেয়। মিষ্টিমুখ করার পরপরই দেখা যায় জেনারেল চলে আসে আর রাজকন্যাকে কিডন্যাপ করে আর সে বলে, তুমি কিডন্যাপ হয়েছ। কিন্তু দেখা যায় রাজকন্যা অর্থাৎ প্রিন্সেস ঘুরে গিয়ে গালিবার স্টাইলে জেনারেলের ক্ষমা নাড়িয়ে দেয়। আর এরপর এখানে ঝাঁকানাকা গানের সাথে ডান্স হয়, যেটার পুরো নেতৃত্ব দেয় আমাদের গালিবার। আর মুভির শেষে দেখা যায় গালিবার আর তার গার্লফ্রেন্ড ডার্সি লিলিপুর থেকে বিদায় নিয়ে তাদের বোটে করে চলে যায়। তো গাইজ, ভিডিওটি কেমন লাগলো আমাদের জানাতে ভুলবেন না। আর আপনাদেরও যদি এমন পছন্দের মানুষ থেকে থাকে তাহলে এখনই ইমপ্রেস করার চেষ্টা করুন। সবাই নিজের প্রিয়জনদের উপরে খেয়াল রাখুন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।